আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস 9-10 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 2.1 এর সেট চ্যাপ্টারের ম্যাথগুলো নিয়ে। তার এই ধারাবাহিক কথায় আজকে আমরা দেখতে যাচ্ছি প্রথমে 7 নং ম্যাথটি। 7 নং ম্যাথটি আসলে এটা হচ্ছে অর্ডার পেয়ারের ম্যাথ। আমি অলরেডি বেসিক ভিডিওতে আপনাদেরকে অর্ডার পেয়ারের ম্যাথের সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সো এখানে আসলে অর্ডার পেয়ার অনুসারে আমি দেখতে পাচ্ছি যে এত কমা এত ইজ ইকুয়াল টু 0, এটা বলা আছে। এটার মানেটা কি? আমি ওই যে অর্ডার পেয়ার ইকুয়ালটা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু যদি 2, 3 হয়, এখান থেকে আমি বলতে পারবো যে এক্স এর মান হচ্ছে 2 এবং এখান থেকে আমি বলতে পারবো যে ওয়াই এর মান হচ্ছে আমার 3। সো এই ফর্মুলা অনুসারে বা এই ফর্মেট অনুসারে আমরা কি বলতে পারি যে সো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতে পারি এক্স মাইনাস সি ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 0 অ্যান্ড এ ওয়াই মাইনাস সি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। আমি জাস্ট মানে এটা ইকুয়াল টু এটা হওয়ার কথা, এটাকে আমি জাস্ট রিভার্স করে বসিয়ে দিলাম, একই কথা, ডাজেন্ট ম্যাটার। সো আমরা অলরেডি অষ্টম শ্রেণীতে সাবস্টিটিউশন এবং এলিমিনেশন মেথডের সাহায্যে কিভাবে ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই এর মান বের করতে হয় সেটা আমরা শিখে এসেছি। সো সেই দুটো নিয়মের যে কোনো একটি নিয়ম দিয়ে চাইলে আমরা ম্যাথটাকে সলভ করতে পারি। যার কাছে যেটা ইজি মনে হয় সে সেই নিয়মটাতেই চলে যাবে। আমি এখানে এটাকে সাবস্টিটিউশন মেথড দিয়ে করছি। সো ফ্রম ইকুয়েশন ওয়ান, আমরা ইকুয়েশন ওয়ান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়াল টু সি ওয়াই পাচ্ছি। অ্যান্ড দেন এক্স এর সাথে এটা এখানে মাল্টিপ্লাই আকারে আছে, আমি যদি রাইট সাইডে নিয়ে আসি ডেফিনেটলি সেটা ডিভাইড আকারে চলে যাবে, অর্থাৎ সি ওয়াই বাই এ হয়ে যাবে। নাও পুট দ্য ভ্যালু অফ এক্স, পুট দ্য ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন টু। এখন এই এক্স এর ভ্যালুটাকে যদি আমি ইকুয়েশন টু তে বসিয়ে দিই, ইকুয়েশন টু টা কি ছিল, এ ওয়াই মাইনাস সি এক্স ইজ ইকুয়াল টু ছিল এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সো এখানে যদি আপনি এক্স এর পরিবর্তে এক্স এর ভ্যালুটাকে বসিয়ে দেন, সি ইন্টু সি ওয়াই বাই এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। অলরাইট, সো পেয়ে যাচ্ছি আমরা এ ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সো এখন চলে আসি আমরা এটাকে এলসিএম করব। এরকম ফ্র্যাকশন থাকলে কি করতে হয়, আমরা জানি যে এলসিএম করতে হয়। আমি যদি এই দুটোকে এলসিএম করি তাহলে আমরা কি পাচ্ছি, নিচে এ পাচ্ছি, এ দ্বারা এই এ ওয়াই কে সরাসরি মাল্টিপ্লাই করতে হবে কারণ তার নিচে কিছু নাই। তার নিচে কিছু যেহেতু নাই, আমি এলসিএম এর এ দ্বারা এই এ ওয়াই কে সরাসরি মাল্টিপ্লাই করলে হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই মাইনাস এই এ দ্বারা এই এ কে ডিভাইড করতে হবে, এ দ্বারা এ কে ডিভাইড করলে হবে 1, 1 দিয়ে উপরে সি স্কোয়ার ওয়াই কে গুণ করলে হবে সি স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সো এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, উপর থেকে ওয়াই কমন নিব, ওয়াই কমন নিলে হয়ে যাচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন বোথ সাইড থেকে যদি আমি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যে ফ্যাক্টরটা আছে বোথ সাইডে যদি এরকম ফ্যাক্টর গুণাকারে থাকে, আমি এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এই স্কোয়ার মাইনাস সি স্কোয়ারটাকে ভ্যানিশ করে দিতে পারি। সো আমরা এরকম পাচ্ছি, দ্যাট মিনস ওয়াই ইকুয়াল টু আমি পেয়ে যাচ্ছি এ। এখন এই ওয়াই এর মান থেকে আমি এক্স এর মানটাকে বের করে ফেলতে পারছি। এটাকে 3 নং ইকুয়েশন দিয়ে রাখবো আমরা, এই ইকুয়েশনটাকে আমরা 3 নং দিয়ে রাখবো। সো ফ্রম ইকুয়েশন থ্রি আমি পাচ্ছি এক্স ইকুয়াল টু সি ওয়াই বাই এ, যেখানে আমি মান বসিয়ে দিলে আমার এক্স এর ভ্যালুটা বের হয়ে যাচ্ছে সি। তার মানে আমি এখান থেকে বলতে পারি এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু সি কমা এ। দিস ইজ দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দিস ম্যাথ। সো 7 নং ম্যাথ মানে 7 নাম্বারের ভিতরে আমাদের যেই অপর দুটো ম্যাথ আছে, অপর দুটো ম্যাথ আসলে সিমিলার পদ্ধতিতে একই নিয়মের সাহায্যে আমরা বের করে ফেলতে পারি। কেউ চাইলে সাবস্টিটিউশন মেথড দিয়ে এগুলোকে সলভ করে নিতে পারেন, কেউ চাইলে এলিমিনেশন মেথড দিয়ে এগুলোকে সলভ করে নিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। যার কাছে যে নিয়মটা সহজ মনে হবে আমি তাকে সাজেস্ট করবো সেই সেই নিয়মে সলভ করবে, কোনো সমস্যা নেই। সো চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট ম্যাথটিতে, অর্থাৎ 7-এর 3 নং ম্যাথটিতে চলে যাচ্ছি আমরা। 7-এর 3 নং যে ম্যাথটি বলা আছে, 7-এর 3 নং ম্যাথটির প্রশ্নটি যদি আমরা একটু লক্ষ্য করি কি বলা আছে, সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন ইজ ইকুয়াল টু বলা আছে 1, 3x + 2y 1, 3x + 2y। অলরাইট, সো আশা করছি আমাদের আর এখানে বলার কিছু নেই। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1 অ্যান্ড 3x + 2y ইজ ইকুয়াল টু 13। সো আমি এটাকে এলিমিনেশন মেথডের সাহায্যে সলভ করি। এটা আপনার ইচ্ছা, আপনি যেভাবে মন চায় সেভাবে করতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আমি এটাকে এলিমিনেশন দিয়ে সলভ করছি। সো এলিমিনেশন দিয়ে সলভ করতে গেলে আমরা জানি কোএফিসিয়েন্টগুলোকে একই রকম বানাতে হয়। আমি দেখতে পাচ্ছি এখানে ওয়াই এর
কোএফিসিয়েন্ট আছে 1 আর এখানে আছে 2 আমি এই y টাকে মিলানোর জন্য এক নং সমীকরণকে যদি আমি 2 দ্বারা গুণ দেই ইকুয়েশন নং 1 কে যদি আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এটা 2y হয়ে যাবে এবং এটা তো 2y আছে তার মানে এটাকে আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করব সো লেখাটাকে আমি এভাবে লিখছি এক নং কে আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করছি এন্ড তার সাথে আমি অ্যাডিশন করব 2 এর এক গুণ দিয়ে অর্থাৎ দুই নং সমীকরণকে এক দ্বারা গুণ করব অলরাইট সো এক নং কে 2 দ্বারা যখন আপনি মাল্টিপ্লাই করবেন তখন কিন্তু একটি টার্মকে করা যাবে না প্রত্যেকটি টার্মকে করতে হবে সো প্রত্যেকটি টার্মকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত পাচ্ছি আমি 12x পাচ্ছি -2y পাচ্ছি ইজ ইকুয়াল টু 1 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 পাচ্ছি আবার দুই নং সমীকরণের প্রত্যেকটিকে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পেয়ে যাচ্ছি 3x + 2y ইজ ইকুয়াল টু 13 পাচ্ছি সো এই 2y এবং এই 2y কাটাকাটি চলে যাচ্ছে আমাদের থাকছে 15x ইজ ইকুয়াল টু 15 এখান থেকে আমি বলতে পারি x ইজ ইকুয়াল টু 15/15 তার মানে x ইজ ইকুয়াল টু হচ্ছে 1 সো এখন আমরা কি করব এখন x এর এই ভ্যালুটাকে অপর যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমি y টা পেয়ে যাচ্ছি সো আমি এখানে 2 তে বসাচ্ছি ফ্রম ইকুয়েশন 2 আপনি চাইলে 1 এ বসাতে পারেন কোনো সমস্যা নেই 3x + 2y = 13 সো 3 * 1 + 2y = 13 এখান থেকে আমি পেয়ে যাচ্ছি 2y = 13 -3 সো পেয়ে যাচ্ছি 2y = 10 তাহলে আমরা পেয়ে যাচ্ছি y = 10/2 তার মানে হচ্ছে 5 তার মানে আমরা আমাদের অর্ডার পেয়ারটাকে এভাবে লিখতে পারি x, y = 1, 5 সো আশা করছি আমাদের এইটুকু বুঝতে প্রবলেম হওয়ার কথা নয় অলরাইট সো অর্ডার পেয়ারের এই দুটো ম্যাথই আমি আপনাদেরকে সলভ করে দিয়েছি বাকি যে ম্যাথগুলো আছে এখানে আরও একটি ম্যাথ আছে এবং এক্সাম্পলে হয়তো দুই একটি ম্যাথ আমরা পেতে পারি সেই ম্যাথগুলো আমরা নিজেরা নিজেদের মতো কমপ্লিট করে নেব আজকের মতো আমরা এই ক্লাসটিকে এখানেই শেষ করছি।